বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া, খানাখন্দের জায়গায় বসানো হচ্ছে দেশি নিম্নমানের কৃত্রিম কার্পেট, যেখানে পা দিলেই আটকে যাচ্ছিল। মাঠের পাশেই বিপজ্জনক নালা, যা স্লাব দিয়ে ঢেকে দিলেও ঝুঁকি কমবে না। এমন মাঠেই 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিসিএলের 11 ক্লাব নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব 16 টুর্নামেন্ট। আসরের অন্য ভেন্যু পল্টনের আউটার স্টেডিয়াম। আসর সামনে রেখে বাফুফে ভবনেই অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের ড্র। শুরুতে লীগ পদ্ধতিতে হবার কথা থাকলেও তা হচ্ছে না। রাজধানীর মাঠের সংকটের জন্য আরও একবার মাশুল দিতে যাচ্ছে ক্লাবগুলো। টুর্নামেন্টে অংশ না নিলে গুনতে হবে 20 লাখ টাকা জরিমানা। ইঞ্জুরির আশঙ্কা থাকার পরও বাধ্য হয়ে অংশ নিতে হচ্ছে। এটা ওদের জন্য এই বসে যে ইঞ্জুরিটা হওয়া, এটা অ্যাকচুয়ালি তাদের ফিউচারের জন্য অনেক বড় একটা আঘাত হবে। এটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। অ্যাকচুয়ালি মাঠের সাইড থেকে আমি বলবো, মাঠের মেজারমেন্টটা যেটা ট্রাফের মেজারমেন্টটা সেট খেলার মতো কিনা। আমরাও প্রথম দিকে মিটিংয়ে অনেকবার বলেছি এই মাঠে খেলা সম্ভব না, যেহেতু এখন বাস্তবতার নিরিখে বাংলাদেশে মাঠ সংকুলান নেই এবং মাঠ ভালো মাঠ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা সব টিমই একসাথে মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করছি, হ্যাঁ আমরা এই মাঠে খেলবো। বাফুফের আয়ত্তে থাকা 5 মাঠে চলছে বিভিন্ন টুর্নামেন্ট। বাফুফে বলছে উপায় না থাকায় তাদের এমন মাঠে আয়োজন করতে হচ্ছে ম্যাচ। আমরা কাজ শুরু করেছি, এই সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে আমরা টুর্নামেন্ট আয়োজন করছি। বাট এটা আমরা বলতে পারি যে আমাদের এই দুটো মাঠের মধ্যে যতটুকু কম সম্ভব আমরা ফিক্সচার পূরণের সময় খেয়াল রাখবো, যতটুকু কম সম্ভব খেলা আমরা আমাদের আর্টিফিশিয়াল টার্ফে দিব। ঝুঁকিপূর্ণ টার্ফে অনূর্ধ্ব 16 টুর্নামেন্ট আয়োজন নিয়ে কিছুদিন আগে সময় সংবাদে সমালোচনা করেছিলেন খোদ বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। এর আগে কমলাপুর স্টেডিয়াম টার্ফে খেলায় প্রিমিয়ার লিগের দেশি বিদেশি অনেক ফুটবলারের ক্যারিয়ার পড়েছিল হুমকির মুখে। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফও তার বাইরে নয়। বাফুফে মাঠের সংকটের কথা বললেও জাতীয় ক্রীড়া পরিষদ বলছে উল্টো কথা। বিষয়টা আমাকে বাফুফে ওইভাবে জানায়নি। আমরা কমিউনিকেট করে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারবো, কোন মাঠে তারা এভাবে ইয়ে করতে চায় সেটা আমরা একটু যোগাযোগের মাধ্যমে আমরা একটু চেষ্টা করে দেখতে পারবো। আমরা মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিসিএল এর সদ্য নিষিদ্ধ হওয়া ক্লাব কারণ বাজার প্রগতি সংঘ, যদিও তারা নিষিদ্ধ হবার আগেই টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধন করেছিল। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।